মুরগাটা কত হইছে? 500। মুরগাটা 500। ভাই নাইকাটা কত? 61,000। দর্শক বন্ধুরা, এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার 22 মোজা হাটে। এই হাট বসার সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার। এলে কইতে আইলো লালপুর, লালপুরে তাইছেন? লালে লাল হয়ে গেছেন একবারে। যাক, ভালো আছেন দাদা ভাই? দর্শক বন্ধুরা, নতুন সারপ্রাইজ। এই জায়গায় এক সপ্তাহ আগে কোনো বাড়ি আছিল না, এখন নতুন বাড়ি হয়ে গেছে। ভাই বাড়ি কি আপনার ঘর? বাড়ি আপনার ঘর? না ভাই, আমার বাড়ি পাশে। আপনার বাড়ি এদিকে? জি। আচ্ছা, ইয়োগা কত হয়েছে এটা? 48,000। তো দর্শক বন্ধুরা, এই যে আমার নতুন সাইডটা বন্ধু আইছে, গত সপ্তাহে দেখা করে গেছে। তো বন্ধু, গত সপ্তাহের ভিডিও দেখছো নি? দেখছো? লাইক কমেন্ট শেয়ার করছো নি? করছো না? ও, তোমার বন্ধুর মোবাইল আছিল? ও গা, এটা কত টুনটুনি? 35,000। এ কাহা, হরিণটা কত হয়েছে? 99। কা, এটার একটা বিড়ি খাওয়াই দেন, তাহলে আটবো ঠিক মতন, এনার্জিটা হইতেছে না। কাই হরিণটা কত? ব্যস্ত না ছিলেন? আর তিনটা কত হয়েছে কা মেরা? একজনের ওই কত ব্যস্ত আছেন না? এ ভাই, এ রোহন কত করে কিনছেন আজকা? 200 টাকা কেজি। আর রোহন 200? রসুন আর আদা না, রোহন কমাছে 160 টাকা কিলো। রোহন 160? হ্যাঁ। আর আদা? আদা হলো 200। আদা 200। আর লুঙ্গি কত? লুঙ্গি হলো 400। লুঙ্গি 400? হ্যাঁ। রোহনের দামটা কমছে না বাড়ছে? এই সামান্য একটু কমছে। 160 টাকা সামান্য কমছে? জি। আগে কত আসছিল? আগে আসছিল 180। 180? কার গ্যান্ডারি কত নিছে? বন্ধুরা, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা কিছুদিন আগে হারিয়ে গেছে। আপনার ছেলেটার নাম হচ্ছে শরীফ, বাড়ি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানা আলগি বাজারের সাথী বাসা। তো আপনারা যারা এই ছেলেটাকে দেখবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আশা করি সবাই শেয়ার করবেন ভিডিওটা, যেন ছেলেটাকে খুঁজে পাওয়া যায়। কা, কত হয়েছে বাছুরটা? জোড়া 85। কাঠ ফোড়ে একটু লম্বা লম্বা দেখে লইতেন। এ কা, লালটা কত? এটা 75। আর এটা 62। কা, লাঙ্গলটা কত হয়েছে? 1400। ভাই এটা কত? 48,000। কা, হরিণের বাচ্চাটা কত? হরিণের বাচ্চাটা কত হয়েছে? কত? 65,000। মাশাল্লাহ, সুন্দর হয়েছে বন্ধু। এটা দাম হয়েছে না হস্ত হয়েছে? হ্যাঁ, দাম হয়েছে না বন্ধু, এটা হস্ত হয়েছে, সুন্দর হয়েছে। তুমি এটা দরা খেয়ে গেছো আজকে? দুইটা মহিষ হইতেছে না? মহিষের আরবিটা কি কয়? কয় জামুস, কয় জামুস না? আমি রেখ থেকে গেছি। ও কাহা, দুইটা কত হয়েছে? 35,000। 2,35,000। ভালো হয়েছে, যাইব কোকা? রায়পুরা কোন যাইব? খলিলাবাদ যাইব। খাজনা কত করে নিছে দুইটার? 1,500 নিছে। তা লাউডা কত? লাউডা 60 টাকা। 60 টাকা ওই দুই লাউয়ের দাম রে। এ বন্ধু, কত হয়েছে? 1,30,000। বাসুর দাম মাশাল্লাহ সুন্দর আছে। এ বন্ধু, তেলের বোতলটা কত হয়েছে? কোথার না? এ কা, পেঁয়াজ কত করে কিনছেন? পেঁয়াজ কিনছি 80 টাকা। 80 টাকা? কাশিটা? কাশিটা 40 টাকা। 40 টাকা। আর কলা ডিকা? কলা 150 টাকা। 150 টাকা কা, কি কিনছেন?
আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ বন্ধু কারো চিপস কত করে কিনছো 40 টাকা দেয়া তো চিপস দেশটার মধ্যে একটা চিপস কিনা বাসায় লাইছে বন্ধু ভাই ছাগল তিনটা কত হইছে ছাগল তিনটা হচ্ছে আপনার 5000 টাকার উপরে আর কি 923000 জি জি নাই কই তিনটা না একটা নাই কে দুইটা না এক ভাই কত হইছে 45 দাম হইছে বেচছেন না ভাই নাইকাটা কত 49500 খাজনা কত ভাই 500 দর্শক বন্ধুরা এখন গরু কিছু কমাইতেছে কিছু ওই যে ব্রিজের উপরে জায়গা কিছু এদিক দিয়ে আর আজকে বেচা কিনে একবারে দম অনেক সময় ধরে দেখার বেশি হ্যাঁ ভাই হ্যাঁ কোন আমার 14 লাখের না হয় না পরে আমরা দুইটা ডে লুজি করতে না যদি আর এক দুইটা বছর পর হয়তো পুঁজিটা উড়ে না নাই পাবি চালাইতাম মানে তো গরু ডান্তারি না মানে গাঙ্গের মধ্যে মাছ ছেড়ে দিত যে নদীতে এখন মাছের সংকট বড় মাছ নাই ছোট মাছ নাই মাছ অনেক কমে গেছে ঠিক আছে না মানে এই কথাগুলো একদল কইব শান্ত ভাই যে সরকার বিরোধী কথা কয় ঠিক আছে এটা কি আমি বিরোধী কথা কইছি না পরামর্শমূলক কথা কইছি হ্যাঁ আমরা তো হঠাৎ করে হয়ে গেছে না রাস্তা আমরা মনে করছি যে আর এক দিবস পরে চালু না যাই হোক ভাই রাস্তাটা হওয়াতে কিন্তু 14 লাখ টাকা বুঝি অনেকের উপকার হইছে ঠিক আছে আমি মানে না পেও বেচতারি না যাই হোক ভাই মানে এটা বেচা 10টা অটো নামাইলান নালে মিশু নামাইলান নালে একটা গরুর গাড়ি নামাইলান নেওকা যেহেতু অনেক গরুর নৌকা এটা চলতেছে না কি করবেন